অলওয়েজ বি পজিটিভ। একটা কথা আছে যে ইতিবাচক থাকাটা অনেক ভালো, নেগেটিভ মানুষদের সবসময়ই ক্ষতি হয় আর পজিটিভ মানুষরাই সবসময় সুখী থাকে। আসাম টেট হয়েছে আমরা সবাই জানি, ফলাফলে অনেকটা ভ্রান্তি ধরা পড়েছে, তাই এই ফলাফল নিয়ে ভ্রান্তি যে ভুল যেগুলো ধরা পড়েছে অনেকে মনে করছেন এগুলো নিয়ে আর এত কথাবার্তা করার কী প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজন আছে। যারা 88, যারা 89, যারা 87 আটকে আছেন তারা জানেন, তারা বুঝতে পারছেন তাদের কী ফিলিংসটা, সেটা সবার পক্ষে বোঝা সম্ভব নয়। তাই যতক্ষণ পর্যন্ত সফলতা আসুক বা না আসুক, যতক্ষণ পর্যন্ত সব সময় আছে, যতক্ষণ পর্যন্ত চান্স আছে ততক্ষণ পর্যন্ত এর জন্য সংগ্রাম করা দরকার, ফাইট করা দরকার। তাই আমি আজকে একটি ইনফরমেশন দিচ্ছি এবং শর্টকাট কিছু কথা বলবো। যে ফার্স্ট অফ অল একটি কথা ক্লিয়ার হয়ে গেছে যে প্রশ্নপত্রে ভুল আছে, এবং যে ভুলগুলো ছিল, যে প্রশ্নপত্রের ফলাফল দিতে গিয়ে যে ভুলগুলি ছিল সেই ভুলগুলি ডিটেক্ট করা হয়েছে, উইথ রেফারেন্স এগুলি সেবার কাছে পাঠানো হয়েছে এবং সেবা এই কোয়েশনগুলো রিসিভও করেছে যেগুলোর মধ্যে ভুল ছিল। একটি কথা এখানে কনফার্ম, এখানে সেবা কর্তৃপক্ষের কন্ট্রোলার হোক, সেক্রেটারি হোক, সবাই বিষয়টি জেনে গেছেন। সেবা অফিসের সামনে ধর্ণাও হয়েছে, অফিসের ভিতরেও কথা হয়েছে, সব কিছু ঠিক আছে। মোট কথা একটা জিনিস ক্লিয়ার, যে সেবা বিষয়টি জানতে পেরেছে এবং সেবার কাছে যথেষ্ট রেফারেন্স গিয়ে পৌঁছে গেছে। তাই এখন একটি ব্যাপার খুবই জরুরি, যে এই সম্পূর্ণ বিষয়টি যাহাতে মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রীর কানে পৌঁছানো দরকার বা তাদের দৃষ্টিগোচর করা দরকার। এর জন্য দুটি রাস্তা রয়েছে। একটি রাস্তা হচ্ছে সহজ রাস্তা, আমরা টেকনোলজিটাকে ব্যবহার করে করতে পারি, সেটা হচ্ছে টুইটার। ফেসবুক সবে ফলো করে না, বিশেষ করে হাই প্রোফাইল মানুষরা ফেসবুকটা বেশি ফলো করেন না, তাই টুইটারটা তারা বেশি কমফোর্টেবল ফিল করেন। তাই যারা বর্তমানে এই অবস্থায় আছেন, যাদের এই প্রয়োজন আছে রিএভ্যালুয়েশনের, তাহারা বর্তমান সময়ে যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে টুইট করুন, আর যদি টুইটার অ্যাকাউন্ট না থাকে আজকে টুইটার অ্যাকাউন্ট খুলে তারপরে টুইট করুন, কারণ টুইটের অনেক বেশি গুরুত্ব আছে। আর একটি ট্রেন্ড ইতিমধ্যে শুরু হয়েছে, মেসেজ ভাইরালও হচ্ছে, এটা হ্যাশট্যাগ টুইটারে গিয়েই সার্চ অপশনে রিএভ্যালুয়েট আসাম ট্যাট, রিএভ্যালুয়েট আসাম ট্যাট সার্চ করলেই পেয়ে যাবেন। সেই হ্যাশট্যাগে যেরকম যেটা টুইট ট্রেন্ড চলছে সেরকম কিছু টুইট সবাই করতে পারেন। যদি 1000, 2000, 1000, 2000, 3000 বা 5000 টুইট হয়ে যায় তাহলে একরকম টুইট ট্রেন্ডে চলে আসবে, তখন বিষয়টি মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর হবে এবং বিষয়টিকে সবাই গুরুত্ব দেবে। কারণ একটি কথা আগে সবাই জেনেছেন, সবাই সেবা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন, সেবা কর্তৃপক্ষের সামনে গিয়ে সেবা অফিসে গিয়ে ধর্ণা দিয়েছেন, সেবা অফিসে জমা দিয়েছেন, সব কিছু ঠিক আছে। এখন যদি উপর থেকে নির্দেশ আসে তাহলে স্বাভাবিক বিষয়টি আরও গুরুত্ব পাবে। তাই এটা হচ্ছে আপনাদের প্রথম দায়িত্ব। আর দ্বিতীয় হচ্ছে যারা প্র্যাকটিক্যাল যেতে পারছেন তারা যাতে মেমোরেন্ডাম বা অ্যাপ্লিকেশন যেটা দিবেন সেবা অফিসে, তৎসঙ্গে সেখানে কপি টু এডুকেশন মিনিস্টার, কপি টু চিফ মিনিস্টার দিয়ে দেবেন, তখন মানে বিষয়টি সবার কাছে গিয়ে পৌঁছবে। আর যারা একদম কম মার্কের জন্য আটকে আছেন 89, 87, 88, তাদেরকে আমি সাজেস্ট করব যাতে আপনাদের অ্যাপ্লিকেশনটা ইন্ডিভিজুয়ালি সেবা অফিসে গিয়ে যেভাবেই হোক পৌঁছান। কারণ এক কথা তো শিওর, মানে ভুল তো অনেক বেশি এসেছে, একদম যদি একদম লাস্ট স্টেজে যদি চেক করা হয় তাহলে 2-3টি তো ভুল নিশ্চিত, চার পাঁচটি তো ভুল নিশ্চিত। তাই অ্যাটলিস্ট আপনাদের কাছে একটা হাতিয়ার থাকবে যদি আপনারা ইন্ডিভিজুয়ালি দিয়ে থাকেন। আর যাদের মার্কস একটু কম, 81, 82, 83 বা আর তার বিলো, তারা ইন্ডিভিজুয়ালি না গেলেই হবে, তারা গ্রুপের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা দিতে পারেন, কারণ তাদের বেনিফিট অফ ডাউট তারা পেলেই পেতে পারে, চান্সটা কম। তবে তাদের এবার গ্রুপে দিলে, আর কেউ যদি যেতে পারেন তাহলে সেটা অন্য ব্যাপার। আমি বলব যে অনেক বরাকবলি থেকে যেতে চাইছেন, সমস্যা হচ্ছে, এজন্য আমি বলবো যে যারা মার্ক কম তারা না গেলেই হবে,
তারা গ্রুপ, কিন্তু যাদের মার্ক একদম 2-1 মার্কের জন্য আটকে আছেন বা 3 মার্কের জন্য আটকে আছেন, তারা আমি বলবো যদি সামর্থ্য থাকে তাহলে চেষ্টা করুন, আর যদি একান্ত না যেতে পারেন তবে স্পিড পোস্টে পাঠিয়ে দেন, অন্তত রেফারেন্স হিসাবে আপনার কাছে থাকবে, স্পিড পোস্টে পাঠিয়ে দেন লেটারটি বা পোস্ট অফিস করে দেন, বা যদি সঙ্গে সাথী কেউ যান তাদের মাধ্যমেই আপনি পাঠিয়ে দিতে পারেন। আর এখনও পর্যন্ত যে ইনফরমেশন, যে সেবা অফিসে ব্যাপারটা আলোচনা হয়েছে জানা, যদি সম্ভব হয় তাহলে রিএভালুয়েট অ্যাসাম টেট, রিভেরিফিকেশন রিএভালুয়েট অ্যাসাম টেট, এই ট্রেন্ডটি যদি টুইটারে করতে পারেন তাহলে অনেকটা লাভান্বিত হতে পারতেন। আমি অনেকটাই দেখছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে শত শত মেসেজ দেওয়া হচ্ছে, গ্রুপগুলিতে আপনারা এত মেসেজ দিচ্ছেন কেন টুইট করছেন না? হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুকে এসব কথা বলে তেমন কোনো লাভ হবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে 100টি কথা বলার চেয়ে 1টি টুইট করা উত্তম, যদি সম্ভব হয় তবে টুইট করুন। আজকের জন্য এখানেই, চেষ্টা চলছে, সবাই ফাইট করছেন, আশাবাদী আমরা একটা পজিটিভ কিছু আসবে, যদি না আসেই তবু হতাশ কেউ হবেন না, তবে সংগ্রামটা চালিয়ে যাওয়া উচিত। ধন্যবাদ, শুভরাত্রি।